শার্পার এই শব্দটার সাথে অনেকেই হয়তো অবগত রয়েছেন। এটার একটা মানেও রয়েছে, অর্থাৎ একটা মানুষ যে তার বুদ্ধির দ্বারা বেঁচে থাকে বা নিজের বুদ্ধি খাটিয়ে বেঁচে থাকে। এইটা একটা বাজে কথা হিসাবেই ব্যবহার করা হয়, অর্থাৎ একটা ব্রিটিশ স্ল্যাং যেটার অর্থ হচ্ছে যে একটা মানুষ যে তার বুদ্ধি দিয়ে আরেকজনকে লোটার চেষ্টা করে। মানে সহজ ভাষায় আপনাকে বোঝালাম আমি, এবং আজকের সিনেমাটার নামও হচ্ছে শার্পার। অভিনয়ে বহু পরিচিত মুখ দেখতে পারবেন, তাদের মধ্যে একজন রয়েছে সেবাস্টিয়ান স্ট্যান, যিনি দুর্দান্ত একজন অভিনেতা। মানে লাস্ট কয়েকটা যা সিনেমা দেখলাম সত্যি অভিনয়গুলো অমায়িক করেন তিনি। অ্যান্ড ইয়েস, হে গাইজ, আমি অর্ণব, ওয়েলকাম টু মাই চ্যানেল। আর এই ভিডিওতে আমি শার্পার সিনেমাটাকে সম্পূর্ণ এক্সপ্লেন করব। সো এই সম্পূর্ণ সিনেমাটা কয়েকটা পার্টে তৈরি হয়েছে, আর এক একটা পার্ট এক একটা চরিত্রকে ফোকাস করে বানানো হয়েছে। তো আমি আপনাদের সেইভাবেই সিনেমাটাকে বোঝানোর চেষ্টা করব। প্রথম পর্বটা হচ্ছে টম নামক একটি ছেলেকে নিয়ে। টম একটা বইয়ের দোকান চালায়, অ্যাকচুয়ালি সেই বইয়ের দোকানের মালিক সে। তার পিতা একজন বিলিয়নিয়ার, গোটা দেশের মানুষ তাকে চেনে। সেই টপিক নিয়ে আবার পরে আলোচনা হবে। তবে টম একটা সিঙ্গেল ছেলে, সাদা সিধে একটা মানুষ, এবং তার দোকানে একটা মেয়ে এসে পৌঁছায় যার নাম হচ্ছে স্যান্ড্রা। মেয়েটার বিহেভিয়ার, তার আচার আচরণ টমের খুবই ভালো লাগে। ইভেন তাদের দুজনের চিন্তাধারা চয়েসও ম্যাচ করে যায়। সে মেয়েটাও বই পড়তে খুবই পছন্দ করে। মেয়েটি ঠিক সেই লেখকগুলোকেই পছন্দ যাদেরকে টম পছন্দ করে। এমনকি রিসেন্টলি মেয়েটা পিএইচডি করছে। টম তাকে পছন্দ করে ফেলে এবং তাকে ডেটের জন্য একটা প্রপোজ করে বসে। পার্শ্ববর্তী একটা জাপানিজ রেস্টুরেন্ট রয়েছে, মেয়েটা যদি চায় তাহলে আজকে রাতে তারা দুজন সেই রেস্টুরেন্টে ডিনার করতে যেতে পারে। তবে মেয়েটা জানায় যে সেও সিঙ্গেল, তবে সে একা থাকতেই পছন্দ করে। তবু সে টমকে থ্যাঙ্কস জানায়। বাই দ্য ওয়ে, মেয়েটা তার পছন্দের বইটা তো নিয়ে নেয়, তবে সেটা দাম দেওয়ার সময় সে লক্ষ্য করে তার কার্ডটা কাজ করছে না। তার কাছে সেই পরিমাণে ক্যাশও তো নেই। তবে টম তার থেকে আর টাকা নেয়, সে মেয়েটাকে সুযোগ দেয় যে যখন তার কাছে টাকা আসবে তখন তাকে ফেরত দিয়ে যেতে। যেমনটা বললাম, টম খুবই সৎ এবং ভালো একটা ছেলে, এবং ভালোর প্রত্যেকটা গুণই তার মধ্যে রয়েছে। মেয়েটা যাওয়ার পর সে নিজেকেই নিজে বোকা বলছে যে সত্যি হয়তো সে কিছু ভুল বলে ফেলেছে, মেয়েটাকে হয়তো ভিন্নভাবে প্রপোজ করা তার উচিত ছিল। যাই হোক, খুবই সিঙ্গেল। তবে রাতের বেলা দোকান বন্ধ করার সময় মেয়েটা আবার ফিরে আসে সেই বইয়ের টাকাটা ফেরত দেওয়ার জন্য, এবং হ্যাঁ, মেয়েটা টমের প্রস্তাবে রাজি হয়ে গেছে। মেয়েটা তার সাথে যাবে সেই রেস্টুরেন্টে খাওয়ার জন্য। আর এইভাবেই টম এবং স্যান্ড্রার মধ্যে বন্ধুত্ব হয়। পরে সেই বন্ধুত্ব ভালোবাসায় পরিণত হয়। যেমনটা বললাম, তাদের দুজনের চয়েসও সেম। সেই মেয়েটা জেন এরি নামক একজন লেখককে ভালোবাসে, তবে টমের কাছে সেই লেখকের নিজের হাতে সাইন করা একটা বইও রয়েছে। দুই বই প্রেমী এক জায়গায়, তাদের সম্পর্কটাও বেশ ভালোভাবে যাচ্ছে। আফটারঅল টম খুবই হ্যাপি, খুবই হ্যাপি কারণ বর্তমান জীবনে সে নানান সমস্যার মধ্যে দিয়ে যাচ্ছে, কিছু পারিবারিক সমস্যা। টম এবং স্যান্ড্রা তাদের প্রাইভেট সময়গুলো স্যান্ড্রার বাড়িতেই কাটায়। স্যান্ড্রা তাকে প্রশ্ন করে যে তুমি আমাকে তোমার বাড়িতে কেন নিয়ে যাও না। টম তাকে সত্য কথাটাই জানায়। টম জানায় যে তার পিতার সাথে তার সম্পর্কটা ভালো না। তার মার মৃত্যুর পর তার পিতার একটা নতুন গার্লফ্রেন্ড হয়েছে যাকে টম পছন্দও করে না তেমন একটা, ইত্যাদি কারণ রয়েছে। তবে রাতের বেলা একটা মানুষের চেঁচানোর আওয়াজ শুনতে পাই যে স্যান্ড্রাকে খুঁজছে, যে এসেছে স্যান্ড্রার কাছ থেকে টাকা নেওয়ার জন্য। টম যখন স্যান্ড্রাকে জিজ্ঞেস করে যে কে সেই মানুষটা, স্যান্ড্রা জানায় যে এটা তার ভাই। তার ভাই হচ্ছে একজন ড্রাগ অ্যাডিক্ট, চারিদিকে তার ধার দেনা রয়েছে, এবং সে এসেছে স্যান্ড্রার থেকে টাকা নেওয়ার জন্য। যাই হোক, স্যান্ড্রা টমকে এইসব ব্যাপারে চিন্তা করতে বারণ করেছে। সময় কাটতে থাকে, তাদের সম্পর্কটা আরও গভীর হতে থাকে। টম স্যান্ড্রাকে আরও বেশি ভালোবেসে ফেলছে। আর এমনই একটা দিন আসে যেদিন টম লক্ষ্য করে যে স্যান্ড্রা মন খারাপ করে বসে রয়েছে, কারণ তার ভাই যার নাম হচ্ছে ম্যাক্স সে বড় বিপদে রয়েছে। যেমনটা বলেছিলাম, স্যান্ড্রার ভাই গোটা দুনিয়াতে ধার দেনা করে বসে রয়েছে। মানুষেরা এখন তার থেকে টাকা চাইছে, এবং অনেকে তাকে হুমকিও দিয়ে গেছে যে টাকা শোধ না করতে পারলে তাকে মেরে ফেলবে, এবং সেই টাকার অ্যামাউন্টটা অনেকটা বেশি। টম যখন স্যান্ড্রাকে রিকোয়েস্ট করে যে কত টাকা পায় সেই মানুষগুলো, তখন স্যান্ড্রা তাকে জানায় যে $350,000। সেটাকে টাকায় কনভার্ট করে নেবেন, দেখবেন প্রচুর টাকা। তবে টম ছেলেটা এতটাই ভালো যে দ্বিতীয় কোনো চিন্তা না করেই স্যান্ড্রাকে সেই টাকাটা দেওয়ার জন্য রাজি হয়ে যায়। টম জানায় যে তার পিতা একজন বিলিয়নিয়ার, প্রচুর বড় লোক, ওই কোটা টাকা নিয়ে তাদের কোনো চিন্তা হবে না, সে স্যান্ড্রাকে টাকা দেবে। অবশেষে টম স্যান্ড্রাকে টাকাটা দিয়ে দেয় যাতে স্যান্ড্রা তার ভাইকে বাঁচাতে পারে। স্যান্ড্রা খুবই খুশি, এবং আজকে রাতের বেলা তারা আবার সেই জাপানিজ রেস্টুরেন্টে যাবে, এবং আজকে বিলটা স্যান্ড্রাই চোকাবে। কিন্তু স্যান্ড্রা সেখানে আর সময় মতন পৌঁছায় না। সময় কাটতে থাকে, টম অপেক্ষা করতে থাকে। অবশেষে টম স্যান্ড্রার বাড়িতে গিয়ে পৌঁছায়, তবে সেখানেও তালা দেওয়া। সম্পূর্ণ ব্যাপারটা টমের কাছে একটা দুঃস্বপ্নের মতন। তবে স্যান্ড্রা কোথায় গেল সে? তার আসল পরিচয়টাই বাকি।
সো এইবার আমরা এই গল্পের দ্বিতীয় চ্যাপ্টারে আসব, দ্বিতীয় চ্যাপ্টার অর্থাৎ স্যান্ড্রা। তবে স্যান্ড্রা তো তার একটা পাতানো নাম, তার আসল নাম হচ্ছে স্যান্ডি। সে হচ্ছে একটা নেশাখোর মেয়ে, পিএইচডি কলেজ এইসব তো দূরের কথা, সদ্য পেরোলে রয়েছে সে। সেই পেরোল অফিসার রেগুলার তার চেক আপ করে যে স্যান্ড্রা নেশাবান করছে নাকি। মানে বুঝতেই পারছেন যে একটু আগে যে স্যান্ড্রাকে আমরা দেখেছিলাম এই স্যান্ড্রাটা সম্পূর্ণ আলাদা। বাই দ্য ওয়ে এই ঘটনাটা কিছুদিন আগে, স্যান্ড্রা বা স্যান্ডি তখনও টমের সাথে সাক্ষাৎ করেন। তো যাই হোক, স্যান্ড্রা সে পেরোল অফিসারের কাছে ফেসে যায়। স্যান্ড্রা সেই মুহূর্তে নেশাতে ছিল, সেই অফিসার সেটা ধরে নেয়, সে তাকে আবার অ্যারেস্ট করে নিয়ে যাবে। তবে সেই বারে আর একটা তৃতীয় ব্যক্তি উপস্থিত ছিল যার নাম হচ্ছে ম্যাক্স। সো সেই ম্যাক্স নামক ব্যক্তিটা তাকে দেখে খুব বড় লোক মনে হচ্ছিল, সে সেই পেরোল অফিসারটার কাছে চলে যায় এবং তাকে রিকোয়েস্ট করে স্যান্ড্রাকে ছেড়ে দেওয়ার জন্য। তার পরিবর্তে সে সেই অফিসারকে প্রচুর টাকা দেবে। তার হাতে প্রায় $8,500 একটা রোলেক্সের ঘড়িও রয়েছে, সেটাও সে দিয়ে দেয়। আর অবশ্যই এতগুলো টাকা সেই অফিসার নিয়ে স্যান্ড্রাকে ছেড়ে দেয়। তবে স্যান্ড্রা বা স্যান্ডি সে তো বুঝতে পারছে না যে মানুষটা আসলেই বা কী চায় বা তাকে কেনই বা বাঁচালো। ম্যাক্স চায় যে স্যান্ড্রা এখন থেকে তার হয়ে কাজ করুক, তবে সেটা ফ্রিতে না, স্যান্ড্রা তো টাকাও পাবে। প্রথমেই সে স্যান্ড্রাকে $1,000 অফার করে, স্যান্ড্রা রাজি হয়ে যায়। ম্যাক্স স্যান্ড্রাকে তার অ্যাপার্টমেন্টে নিয়ে যায়, একটা ল্যাভিশ অ্যাপার্টমেন্ট, মানে বড় লোকদের জায়গা বলতে গেলে। তবে স্যান্ড্রাকে কী কাজ করতে হবে? ওয়েল, ম্যাক্স প্রথমে স্যান্ড্রাকে জিজ্ঞেস করে যে তার পছন্দের সিনেমা কী। স্যান্ড্রা জানায় টাইটানিক। তখন ম্যাক্স টাইটানিক নিয়ে খুব ভালো ভালো কথা বলে। লিওনার্দো ডিকাপ্রিও অভিনয় রয়েছে অবভিয়াসলি, সেই সিনেমাটার পর থেকেই তো লিওনার্দো ডিকাপ্রিও হলিউডের একটা সেরা অ্যাক্টরে পরিণত হয়েছে, মানে একটা স্টারে পরিণত হয়েছে। স্যান্ড্রা তখন পাল্টা ম্যাক্সকে জিজ্ঞেস করে যে তার টাইটানিকটা কেমন লেগেছে। তখন ম্যাক্স জানায় যে সে তো টাইটানিক দেখেইনি। এতক্ষণ ধরে সে যেসব কথাগুলো বলছিল সেগুলো তো জাস্ট মন ভোলানোর, মানুষদের ইমপ্রেশন তৈরি করার। সে স্যান্ড্রার সাথে এমনভাবে কথা বলেছে যাতে স্যান্ড্রা মনে করে যে ম্যাক্সেরও টাইটানিক সিনেমাটা পছন্দ, তবে ম্যাক্স তো সেটা দেখেও নি। আর তাদের কাজটাই এইটা। ম্যাক্স হচ্ছে এক টাইপের কন আর্টিস্ট, যারা তাদের কনফিডেন্স ট্রিকের মাধ্যমে মানুষদের বোকা বা মানুষদের ঠকাতে পারে। এই এক টাইপের ম্যাজিশিয়ান বলতে পারেন, বা ঠিক ম্যাজিশিয়ানরা যেটা করে থাকে, তারা তাদের কথার জাদুতে মানুষদের ডিস্ট্র্যাক্ট করে নিজেদের কাজটা ঠিক মিটিয়ে নেয়। কীভাবে সেটা এখনই দেখতে পারবেন। সো ম্যাক্স জানায় যে এটাই তার কাজ, তারা মানুষদের সামনে নিজেদের একটা ফেক পার্সোনালিটি তৈরি করে যাতে তারা সেই মানুষটাকে ভালো মতো লুটতে পারে। এবং স্যান্ড্রাকেও এখন থেকে সেটাই করতে হবে। সে স্যান্ড্রাকে কিছু নিউজ পেপার দেয় যেগুলো স্যান্ড্রাকে পড়তে হবে। তবে রাতের বেলা যখন সে ফিরে আসে সে লক্ষ্য করে যে স্যান্ড্রা আবার নেশা করে উল্টে পড়ে রয়েছে। যেমনটা বললাম, স্যান্ড্রা কিন্তু একটা ড্রাগ অ্যাডিক্ট, সেই কারণে রাগে ম্যাক্স তাকে ঘর থেকে বার করে দেয়। স্যান্ড্রা অনেক কান্নাকাটি করে, সেই কারণে ম্যাক্স তাকে ক্ষমা করে দেয়। এই লাইনে কাজ করতে হলে স্যান্ড্রাকে একদম ক্লিন, একদম পরিষ্কার হতে হবে, তার সম্পূর্ণ পার্সোনালিটি চেঞ্জ হতে হবে, তাকে দেখে যাতে একটা ভিন্ন মানুষ মনে হয়। আর এখন থেকেই স্যান্ড্রার ট্রেনিং শুরু হয়। ম্যাক্স একটার পর একটা ট্রেনিং দিতে থাকে স্যান্ড্রাকে, কীভাবে কথা বলতে হবে, স্যান্ড্রা কোথায় পড়াশুনো করেছে, তার কী পছন্দ, সব কিছু। মানে স্যান্ড্রার নিজের আলাদা একটা পার্সোনালিটি তৈরি করে নেয়। এতদিন যে নেশাকর স্যান্ড্রা ছিল সেটা আর নেই, বরং সে এখন একটা পিএইচডি স্টুডেন্ট। যাই হোক, অনেক ট্রেনিং তো হয়েছে, এবার পরীক্ষার পালা। স্যান্ড্রা কতটা শিখতে পেরেছে এবার ম্যাক্স সেটা দেখবে, এবং তাকে নিয়ে যায় শহরে যেখানে শুধু পয়সাওয়ালা মানুষেরা থাকে। স্যান্ড্রা সত্যি এরকম জায়গায় আসবে কোনোদিন কল্পনাও করতে পারেনি, তবে এখন তার পার্সোনালিটি তার কাজে আসবে। ম্যাক্স স্যান্ড্রাকে তার প্রথম কাজ দিয়েছে। সেই বারে একটা মানুষ একা বসেছিল, ফোন ঘাঁটছিল। স্যান্ড্রার এখন মিশন হচ্ছে সেই মানুষটাকে পটানো, সেই মানুষটাকে এমনভাবে পটাতে হবে যে সেই মানুষটা স্যান্ড্রাকে তার হোটেলে নিয়ে যায়। এবং খুব সফলভাবে স্যান্ড্রা সেই কাজটা করে। স্যান্ড্রা নিজের একটা পার্সোনালিটি তৈরি করে ফেলেছে যাতে এরকম বড় বড় মানুষেরাও তার উপরে ইমপ্রেস হয়ে যায়। সে মানুষটা তাকে হোটেলে নিয়ে যায়। স্যান্ড্রা জানতে পারে যে মানুষটা বিবাহিত, তার স্ত্রী তার জন্য বাড়িতে অপেক্ষা করছে, এবং মানুষটা তার স্ত্রীর জন্য একটা ডায়মন্ড রিংও কিনে নিয়ে যাচ্ছে, কিন্তু তলে তলায় সে আবার স্যান্ড্রার সাথে অন্য কিছু করতে চাইছে। তবে সেই মুহূর্তে তাদের হোটেলের দরজা কেউ ধাক্কা দেয়। দরজা খুলতেই ম্যাক্স সেই ঘরে এসে প্রবেশ করে। সে নাকি স্যান্ড্রার বয়ফ্রেন্ড, এবং স্যান্ড্রা তাকে ঠকিয়েছে বলে চরম মাথা গরম সে দেখাতে থাকে, সেখানে ভাঙচুর করতে থাকে। অন্যদিকে সেই তৃতীয় ব্যক্তিটা, সেও ভয় পেয়ে গেছে, সেও খুবই কনফিউজ যে স্যান্ড্রার বয়ফ্রেন্ড সেখানে চলে এসেছে, সে কি করবে। স্যান্ড্রা তাকে জানায় যে ভয় পাওয়ার কোনো কারণ নেই, সে তার বয়ফ্রেন্ডকে শান্ত করে দেবে, তাকে জাস্ট কিছু সময় দিতে হবে। সেই সুযোগে স্যান্ড্রা এবং ম্যাক্স সেই মানুষটার ঘর থেকে সব কিছু লুটে নেয়। স্যান্ড্রা মনে একটু দুঃখ পায় যে সেই মানুষটা তো বিবাহিত, তার স্ত্রী তার জন্য ঘরে অপেক্ষা করছে, এই মানুষটাকে লোটা কি ঠিক হবে। তবে ম্যাক্স তখন তাকে জানায় যে সেই মানুষটা তো সৎ না, তুমি কোনো সৎ মানুষকে বোকা বানাতে পারতে না। যাই হোক, তাদের মিশন সাকসেসফুল হয়েছে।
সো এবার আশা করি বুঝেছেন, ঠিক একইভাবে স্যান্ড্রা সেই টমকেও বোকা বানিয়েছে। তারপরে এই সিনেমার আর একটা চ্যাপ্টার শুরু হয় এবং এই চ্যাপ্টারে আমরা ম্যাক্সের ব্যাপারে আরও বেশি জানতে পারি। ম্যাক্স চরম নেশাবান করে একটা বড় হোটেলে গিয়ে পৌঁছায় তার মায়ের সাথে সাক্ষাৎ করতে। তার মায়ের নাম হচ্ছে মেডলিন, যে তার নতুন বয়ফ্রেন্ডের সাথে রয়েছে। তার বয়ফ্রেন্ডকে, তার বয়ফ্রেন্ড হচ্ছে রিচার্ড, যে হচ্ছে একজন বিলিয়নিয়ার, গোটা দেশের মানুষ তাকে চেনে, বহু বড় বড় জায়গায় তার নাম রয়েছে। এবং এই রিচার্ডই হচ্ছে সেই টমের পিতা। মনে আছে তো গল্পের শুরুতেই টমকে দেখলাম? যাই হোক, কানেকশনগুলো আস্তে আস্তে বুঝে যাবেন। সো ম্যাক্স এসেছে তার মায়ের সাথে সাক্ষাৎ করতে, তবে ম্যাক্স ছিল চরম নেশাতে, যেটা তার মা মেডলিন একেবারেই পছন্দ করে না। ম্যাক্স এরকম সারাদিন নেশাতেই থাকে, যেটা নিয়ে তার মা খুবই চিন্তিত। আর অবশ্যই তার মা হচ্ছে মেডলিন, যার নতুন বয়ফ্রেন্ড হচ্ছে রিচার্ড, তাই মেডলিন চিন্তা করলে রিচার্ডও চিন্তাই করবে। পরের দিন সকালবেলা রিচার্ড ম্যাক্সের সাথে কথা বলে। রিচার্ডের একটা ফাউন্ডেশন রয়েছে যেটার নাম হচ্ছে রিচার্ড হব ফাউন্ডেশন, যেটা এক টাইপের চ্যারিটির মতন কাজ করে। রিচার্ডের মৃত স্ত্রী সেই ফাউন্ডেশনটা বানিয়েছিল, সেটার একটা শো রয়েছে এবং সে ম্যাক্সকে আমন্ত্রণ জানায় সেই শোতে আসার জন্য, তবে ম্যাক্স সেখানে আসে না। যাই হোক, রিচার্ড তার নতুন গার্লফ্রেন্ড মেডলিনকে নিয়ে সেখানে যায়, তবে বাড়ি ফেরার পর সে লক্ষ্য করে যে ম্যাক্সকে কিছু পুলিশ ধরে রেখেছে। ম্যাক্স নাকি আবার ড্রাগস নিতে গেছিলো, সেই কারণেই পুলিশ তাকে অ্যারেস্ট করেছে। তবে যেমনটা বললাম, রিচার্ড একটা বিলিয়নিয়ার, একটা নাম করা মানুষ, তাই অবশ্যই তার নামের ওজনটা অনেকটাই বেশি। জাস্ট একটা ফোন করলেই সব কাজ হয়ে যাবে, সেই কারণে সে পুলিশকে বলে ম্যাক্সকে ছেড়ে দিতে। তার পরিবর্তে সে পুলিশটাকে কিছু টাকা দেবে, এমনকি সেই পুলিশটার প্রমোশনেরও সে ব্যবস্থা করে দেবে। তবে মেডলিন তার ছেলের এই কুকীর্তিটা বুঝতে পেরে গেছে যে এইটাও একটা প্র্যাঙ্ক ছিল, আর তার ছেলে তো এই কাজগুলোই করে। আমরা তো আগেও দেখেছি যে ম্যাক্সের কাজই এইটা যে মানুষকে বোকা বানানো, সেটা আদৌ কোনো পুলিশ না, সেটা ছিল ম্যাক্সের নিজেরই একটা বন্ধু এবং তারা প্ল্যান করে রিচার্ডের থেকে কিছু টাকা চুরি করার ধান্দা করছিল। তবে মেডলিন হাতে নাতে সেটা ধরে ফেলেছে। তখন রিচার্ড ম্যাক্সকে একটা উপদেশ দেয় যে তুমি যখন চুরি করবে তাহলে বড়সড় চুরি করো। আমরা লক্ষ্য করি মেডলিন তার ছেলে ম্যাক্সকে একটা কষিয়ে থাপ্পড় মার তার কুকীর্তির জন্য, তবে সেটা জাস্ট একটা নাটক ছিল। আসলে মেডলিন ম্যাক্সের মা নয়, তারা দুজন রিলেশনশিপে রয়েছে, তারা দুজনেই চিটিংবাজ এবং তারা প্ল্যান করছে যে রিচার্ড নামক সেই বিলিয়নিয়ার মানুষটাকে কীভাবে ঠকিয়ে তার টাকাগুলো নেওয়া যায়। পরের দিন রিচার্ড ম্যাক্সকে ডেকে পাঠায়। আসলে ম্যাক্সের প্রতিদিনের এই কুকীর্তির জন্য তার মা খুবই চিন্তিত, সেই কারণে রিচার্ড কখনোই চাইবে না যে তার নতুন গার্লফ্রেন্ড বা তার নতুন স্ত্রী তার ছেলেকে নিয়ে বেশি চিন্তা করুক। আসলে ছেলে পেলে নিয়ে জ্বালাতন রিচার্ড নিজেও সহ্য করেছে, তার নিজেরও তো একটা ছেলে রয়েছে যার নাম হচ্ছে টম, আর তাকে তো আপনারা দেখেছেন। রিচার্ডের এত টাকা, এত ক্ষমতা, তবে টম সেগুলো কোনো কিছুই পছন্দ করে না। সে চাইলে তার পিতার থেকে সব কিছু নিতে পারত, কিন্তু না, সে একটা জাস্ট বইয়ের দোকান নিয়ে বসে আছে। তার পিতা যখন জিজ্ঞেস করে যে তুমি কি চাও, শুধু নাম বলো, টম তখন নিজের পছন্দের লেখকের সাইন করা জাস্ট একটা বই চেয়েছে আর কি। এই একটাই কারণে রিচার্ড এবং তার ছেলে টমের মধ্যে কিছু বনে না, তাদের দুজনের সম্পর্কটা ভালো না, এবং রিচার্ড চায় না যে একই ঝামেলা আবার হোক। সেই কারণে সে ম্যাক্সকে দূরে চলে যেতে বলে, ম্যাক্স যাতে মেডলিনের জীবন থেকে সম্পূর্ণভাবে চলে যায়। তার পরিবর্তে ম্যাক্স অনেকগুলো টাকা দাবি করে এবং সম্পূর্ণ টাকা তার ক্যাশে লাগবে। অবভিয়াসলি ব্যাঙ্ক ট্রান্সফার ইত্যাদির জন্য ট্যাক্স দিতে হবে, সেইগুলো সে কেনই বা দেবে। রিচার্ড সেই চুক্তিতে রাজি হয়ে যায়, ম্যাক্স সেই টাকাগুলো নিয়ে সেখান থেকে চলে যায়। রাতের বেলা ম্যাক্স এবং মেডলিন টিপসির সেই বাড়ে চলে যায়। টিপসি হচ্ছে তাদের পার্টনার, তারা তিনজন মিলে এই চিটিংবাজি ব্যবসাগুলো করে বেড়ায়, মানুষদের ঠকানো। ম্যাক্স রিচার্ডের থেকে অনেক টাকা পেয়েছে এবং এখন তারা সেলিব্রেট করছে। তবে পরের দিন সকালবেলায় ম্যাক্সের কাছে মেডলিনের কল আসে এবং মেডলিন সম্পূর্ণ উল্টো কথা বলে। তাদের প্ল্যান ছিল যে রিচার্ডের থেকে টাকা নেওয়ার পর মেডলিন রিচার্ডকে ছেড়ে চলে যাবে, কিন্তু না, মেডলিন ডিসাইড করেছে যে সে রিচার্ডের সাথেই থাকবে। রিচার্ড নাকি তাকে খুবই ভালোবেসে ফেলেছে এবং সে রিচার্ডকে একা ছাড়তে পারছে না। ম্যাক্স তো জানে যে মেডলিন লোভের কারণে এই কাজগুলো করছে, অবশ্যই কারণটা হচ্ছে রিচার্ড অসুস্থ, কতদিন বাঁচবে সেটার কোনো ঠিক নেই এবং রিচার্ড মৃত্যুর পরে সব টাকা সে মেডলিনকেই দেবে। সেই লোভেই মেডলিন রিচার্ডকে ছাড়বে না, একই সাথে মেডলিন নিজের পার্টনার অর্থাৎ ম্যাক্সের সাথে বিশ্বাসঘাতকতা করে। মেডলিন পুলিশকে খবর দিয়ে দেয় ম্যাক্সের ব্যাপারে, ম্যাক্স কোনো মতে নিজের টাকাগুলো নিয়ে সেখান থেকে পালায়। তারপরে বেশ কিছুটা সময় কেটে গেছে, এখন এই গল্পের আর একটা নতুন চ্যাপ্টার শুরু হয়, অর্থাৎ মেডলিন। এখন গল্পে মেডলিনকেই ফোকাস করা হবে। তার হাজবেন্ড অর্থাৎ রিচার্ড মারা গেছে, স্বাভাবিকভাবেই সে একটা বিলিয়নিয়ার, প্রচুর টাকা তার। তার কোম্পানি, তার সম্পত্তির অধিকাংশ সে তার স্ত্রীর নামেই লিখে রেখে গেছে, অর্থাৎ মেডলিনের নামে, আর যেটাই তো মেডলিন চেয়েছিল।
তবে তার তো একটা ছেলেও রয়েছে যার নাম হচ্ছে টম। সে টমের নামে তাদের যে সেই চ্যারিটি ফাউন্ডেশন রয়েছে অর্থাৎ রিচার্ড ফাউন্ডেশন সেটা লিখে দিয়ে গেছে। সেই ফাউন্ডেশনের চেয়ারম্যান হচ্ছে টম। তবে মেডলিনকে সেই ফাউন্ডেশনের ট্রাস্টি বানিয়ে দেওয়া হয়েছে, অর্থাৎ ভবিষ্যতে টমের যদি কিছু হয়ে যায় তাহলে সেই ফাউন্ডেশনের সব টাকা সব দায়িত্ব মেডলিনের হাতে চলে যাবে। তবে এখন প্রশ্ন হচ্ছে যে রিচার্ড এই সব কিছু মেডলিনের নামে করে দিল কেন, তার নিজের ছেলের নামে কেন করলো না? সে কি তার ছেলেকে ঘৃণা করত? অবভিয়াসলি না, সে তার ছেলেকে ঘৃণা করতো না, বরং মেডলিনকে সে বেশি বিশ্বাস করত। রিসেন্টলি তার ছেলের ব্রেকআপ হয়েছে আমরা জানি, টমকে তার গার্লফ্রেন্ড অর্থাৎ স্যান্ড্রা ছেড়ে চলে গেছে, সেই দুঃখ এখনও টম ভুলে উঠতে পারেনি। সে এখন একটা ব্রোকেন পার্সন, হৃদয় ভাঙা মানুষ। এতগুলো সম্পত্তি এত কিছু সে আদৌ সামলাতে পারবে কি না সেই চিন্তা করেই রিচার্ড তার অধিকাংশ সম্পত্তি তার স্ত্রীর নামেই করে দিয়ে গেছে। মানে কানেকশনটা বুঝতে পারছেন তো, যে সব কিছু কীভাবে কানেক্টেড? টম যাতে তার পিতার অধিকাংশ সম্পত্তি না পায় সেই প্ল্যানটা কত আগে থেকে করা হয়েছিল। মেডলিন এখন খুবই হ্যাপি, মোটামুটি সবাইকে সে বোকা বানিয়ে ফেলেছে। তবে এমনই মুহূর্তে তাদের বাড়িতে আরেকটা মানুষ এসে পৌঁছায় যার নাম হচ্ছে ব্র্যাডক, বা শর্টে ব্র্যাড। টম জানায় যে ব্র্যাড একজন পুরনো বন্ধু তাদের, তার পিতার সাথে তার ভালো সম্পর্ক ছিল। আসলে তার পিতার ব্যবসার বা তাদের পরিবারের কোনো ধরনের সমস্যা হলে ব্র্যাড সব কিছু সামলে নিত। সো বর্তমানে যেমনটা আমরা জানি যে টম একটা সমস্যায় রয়েছে, জীবনে একটা মেয়েকেই সে ভালোবেসেছিল, সেটা হচ্ছে স্যান্ড্রা নামক একটি মেয়ে, এবং তাকে সে এখনও ভুলে উঠতে পারেনি। ব্র্যাডের উপরে দায়িত্ব পড়েছে সেই মেয়েটাকে খোঁজার, এবং সম্ভবত ব্র্যাড সেই মেয়েটার খোঁজ পেয়েছে। মেয়েটার আসল পরিচয় এখন টম জানতে পেরে গেছে, যে সে একটা ড্রাগ অ্যাডিক্ট, নেশায় পড়ে থাকে, জেল থেকে বেরিয়ে পেরোলে রয়েছে সে। তবে টম শেষবারের মতন স্যান্ড্রাকে দেখতে চায়, সে স্যান্ড্রাকে কিছু প্রশ্ন করতে চায়। তবে মেডলিন তো স্যান্ড্রাকে অনেক আগে থেকেই চেনে, তারা তো প্ল্যান করেই টমকে বোকা বানিয়েছিল। এখন স্যান্ড্রাকে যদি এরা খুঁজে পেয়ে যায় তাহলে মেডলিনের সব সত্য তো সবাই জেনে যাবে। সেই কারণে মেডলিন এখন টমের সাথে ভালো ব্যবহার করা শুরু করেছে, মানে একটা ভালো মায়ের কর্তব্য সে পালন করছে। টমের জন্য রান্না করে দিচ্ছে, সে টমকে বোঝাচ্ছে যে সেই স্যান্ড্রাকে খুঁজে কী হবে, স্যান্ড্রাকে খুঁজে সে কি নিজের ভালোবাসাটা ফেরত পাবে? অবশ্যই না, সে স্যান্ড্রাকে খুঁজছে কারণ সে স্যান্ড্রাকে দেখতে চাইছে, তাই এতে সে শুধু নিজের দুঃখটাই পাবে। মানে নানানভাবে সে টমের মগজ ধোলাই করার চেষ্টা করে, তবে অবশেষে ব্র্যাড সেই স্যান্ড্রাকে খুঁজে পেয়েছে। তারা স্যান্ড্রাকে টমের অ্যাপার্টমেন্টে নিয়ে এসেছে। স্যান্ড্রা ড্রাগের নেশাতেই ছিল, সেই কারণে তখন স্যান্ড্রাকে কিছু প্রশ্ন করা যায়নি, সে বিশ্রাম নিচ্ছিল। টম স্যান্ড্রার সাথে সাক্ষাৎ করে আসে এবং স্যান্ড্রার মুখ থেকে জানতে পারে যে স্যান্ড্রা একাই কাজটা করেনি, মানে সে টমকে একা ঠকায়নি, তার সাথে আরেকজনও ছিল। এখন সেই আরেকজনটা কে এই সব কিছু যদি জানাজানি হয়ে যায় তাহলে তো মেডলিন বড় বিপদে পড়ে যাবে। সে চলে যায় চুপচাপ স্যান্ড্রার সাথে সাক্ষাৎ করার জন্য, সে জানতে চায় যে স্যান্ড্রা আসলে কি চায়। দেখুন, মেডলিন স্যান্ড্রাকে চেনে, স্যান্ড্রাও মেডলিনকে চেনে, সেই কারণে মেডলিন স্যান্ড্রাকে চুপ করার জন্য অনেকগুলো টাকা অফার করে। তবে স্যান্ড্রা চুপ করবে না, সে একটা জিনিসই দেখতে চায়, সেটা হচ্ছে ম্যাক্স। সে ম্যাক্সের সাথে সাক্ষাৎ করতে চায় যে ম্যাক্স তাকে কেন একা ছেড়ে দিয়ে চলে গেছে। আমরা তো দেখেছিলাম যে ম্যাক্স স্যান্ড্রার সব দায়িত্ব নিয়েছিল, তারা পার্টনার হয়ে গেছিল, কিন্তু তারপরে নাকি ম্যাক্স স্যান্ড্রাকে একা ফেলে দিয়ে চলে গেছে, কিন্তু কেন? স্যান্ড্রা তখন মেডলিনকে থ্রেট করে যে সে যদি ম্যাক্সের সাথে সাক্ষাৎ না করতে পারে বা ম্যাক্সকে যদি সে দেখতে না পায় তাহলে সে সব সত্যি কথাগুলো জানিয়ে দেবে। এখন মেডলিন তো বিপদে পড়ে গেছে, সে বেচারি ম্যাক্সের সাথে কন্ট্যাক্ট করা শুরু করে, সেই ম্যাক্স যার সাথে কিছুদিন আগেই সে বিশ্বাসঘাতকতা করেছিল। সে বহুবার ম্যাক্সকে কল করে, বহুবার তাকে মেসেজ পাঠায়, এবং ফাইনালি ম্যাক্সের রিপ্লাই আসে। মেডলিন স্যান্ড্রাকে নিয়ে চলে যায় ম্যাক্সের সাথে সাক্ষাৎ করার জন্য। স্যান্ড্রা ম্যাক্সের উপর খুব রেগে গেছে যে ম্যাক্স কেন তাকে একা ফেলে রেখে চলে এসেছিল। তবে ম্যাক্স কিছু ফিল করে না, আসলে স্যান্ড্রা কেমন আছে, কোথায় আছে সেটা ম্যাক্স জানতেও চায় না। সে যদি কিছু ভালোবেসে থাকে সেটা হচ্ছে ওয়ান অ্যান্ড অনলি টাকা। তবে সেই মুহূর্তে টম তার লোকজনদের নিয়ে সেখানে পৌঁছায়, ব্র্যাডও সেখানে উপস্থিত ছিল। ব্র্যাড তখন মেডলিনকে বলে যে সব কিছু টমের নামে করে দিতে। তারা সব সত্যটা জানতে পেরে গেছে যে মেডলিন এতদিন ধরে সবাইকে বোকা বানিয়েছে, সে রিচার্ডের সম্পত্তি পাওয়ার লোভেই কাজটা করেছে। তবে মেডলিন এত সহজে তো কারুর নামে কিছু করবে না, সব টাকা পয়সা এখন তার হাতে, তাই সে সেই বিলিয়ন ডলারগুলো টম এবং ব্র্যাডের জীবনটা ধ্বংস করার কাজে লাগিয়ে দেবে। টম খুবই ফ্রাস্ট্রেটেড হয়ে যায়, জীবনে বেচারা একটা জিনিসই পেয়েছে, সেটা হচ্ছে হার্ট ব্রোকেন, তার হৃদয়টা সবাই ভেঙেছে। ব্র্যাডের বন্দুকটা সে বার করে নেয় এবং স্যান্ড্রার দিকে পয়েন্ট করে বসে। এটা হচ্ছে সেই স্যান্ড্রা যে তার হৃদয়টা ভেঙেছে, যার কারণেই তার আজকে এত খারাপ অবস্থা। তারপরে সে মেডলিনের দিকে বন্দুকটা পয়েন্ট করে বসে, কারণ সব কিছু শুরুতেই তো মেডলিনই ছিল, সেই তো তার পিতাকে বোকা বানিয়েছে, তাদের সম্পত্তি হড়প করে নিয়েছে।
টমের মাথা বিগড়ে গেছে। স্যান্ডা তখন টমকে ধাক্কা দেয়, টমের হাত থেকে বন্দুকটা পড়ে যায় এবং মেডলিন সেটা তুলে নেয়। টম মেডলিনের হাত থেকে সেই বন্দুকটা নেওয়ার চেষ্টা করে, তখন গুলি চলে যায় যেটা টমের গায়ে লাগে। টম মাটিতে লুটিয়ে পড়ে। ব্র্যাডক জানায় যে টম মারা গিয়েছে। মেডলিন বলতে থাকে যে এই গুলিটা সে চালায়নি, টম নিজে নিজের গায়ে গুলিটা চালিয়েছে। ম্যাক্সও ঠিক একই জিনিস দেখেছে যে টম নিজে নিজের গায়ে গুলিটা চালিয়েছে, তবে তাদের কথা কে শুনবে। সেই বন্দুকে মেডলিনের হাতের ছাপও রয়েছে, এমনকি স্যান্ড্রা আর ব্র্যাডক তারাও তো সব কিছু চোখে দেখে নিয়েছে। মেডলিনকে এখন জেল খাটার হাত থেকে কে বাঁচাবে? তবে মেডলিন জেল খাটতে চায় না। সে ব্র্যাডকে বলে যে কোনো একটা মিথ্যে কেস রটাতে এবং মেডলিন যা যা টাকা নিয়েছে সব ফেরত দিয়ে দেবে। কথা মতন মেডলিন তার উকিল ডেভিডকে ফোন করে, তার যা যা সম্পত্তি সে পেয়েছিল সব কিছু সে রিচার্ড ফাউন্ডেশনে দিয়ে দেয়। ব্র্যাড মেডলিনকে পালানোর একটা সুযোগ করে দেয়। মেডলিন, ম্যাক্স এবং স্যান্ড্রা তারা তিনজন মিলেই প্লেনে করে ওকলাহোমাতে পালাচ্ছে। ম্যাক্স বেচারা দুঃখ করতে থাকে যে মেডলিন এত কিছু পাওয়ার পরে আবার সব কিছু হারালো। তবে মেডলিন জানায় যে না, সে কিছুই হারায়নি। শেষ তার সব সম্পত্তি টাকাগুলো রিচার্ড ফাউন্ডেশনে দিয়ে দিয়েছে। তবে মনে আছে তো, রিচার্ড ফাউন্ডেশনের চেয়ারম্যান ছিল টম এবং মেডলিন ছিল ট্রাস্টি। টমের যদি কিছু হয়ে যায় তাহলে সেটা মেডলিন সামলাবে। সো টম তো মারা গেছে, তাই ঘুরে ফিরে সব কিছুই আবার মেডলিনের কাছেই চলে আসবে। অন্যদিকে টম নামক ছেলেটা যে মারা গেছে সেটা নিয়ে কোনো অনুতাপ নেই তাদের মধ্যে। আমরা স্যান্ড্রার চোখের জল দেখতে পারি। স্যান্ড্রা চলে যায় ওয়াশরুমে, তারপর মেডলিন সেই ফ্লাইটে বসেই তার জামায় লেগে থাকা টমের রক্তটা মোছার চেষ্টা করে। তবে লক্ষ্য করে যে সেটা তো রক্ত না, রক্তের রঙটাও তো ওরকম হয় না। মেডলিনের মনে সন্দেহ হয়, সে তৎক্ষণাৎ ওয়াশরুমে চেক করতে যায় যে স্যান্ড্রা সত্যি ওয়াশরুমে গেছে নাকি। তবে লক্ষ্য করে যে না, স্যান্ড্রা তো সেই প্লেনেই নেই। আর এবার শুরু হয় এই গল্পের ফাইনাল চ্যাপ্টার, অর্থাৎ স্যান্ডি। গল্পের দ্বিতীয় চ্যাপ্টার ছিল স্যান্ড্রাকে নিয়ে, সেই স্যান্ড্রা যে ছিল একটা ড্রাগ অ্যাডিক্ট, যে মানুষদের ঠকিয়ে টাকা ইনকাম করেছিল। তবে তার একটা ভালো নামও তো ছিল, যে নামটা হচ্ছে স্যান্ডি, এবং সেই স্যান্ডিকে নিয়ে আমাদের ফাইনাল চ্যাপ্টার শুরু হচ্ছে। মনে আছে স্যান্ড্রা যখন সেই ধনী মানুষটাকে ঠকাচ্ছিল, তাকে লুটছিল, তখন সে একটা খারাপ ফিল করে। সে ফিল করে যে মানুষটাকে এরকমভাবে ঠকানো উচিত না। কিন্তু ম্যাক্স তাকে বলেছিল যে তুমি কোনো সৎ মানুষকে বোকা বানাতে পারবে না। সেই মানুষটা সৎ না, সেই কারণেই সে বোকা বানিয়েছিল। তবে টম কি সত্যি অসৎ ছিল? অবশ্যই না। তাহলে স্যান্ডি কেনই বা তার সাথে সেটা করলো? স্যান্ডি নিজের ভুলটা ফিল করে। সে বুঝতে পারে যে সে টমের সাথে কতটা খারাপ কাজ করেছে, সেই কারণে সে নিজে যেচে চলে যায় টমের সাথে সাক্ষাৎ করতে, এবং সে টমকে সব সত্য কথা জানায় যে এতদিন কী কী হয়েছিল, কাদের কথা অনুযায়ী সে কী কী কাজ করেছে। আর তারপরেই তারা ম্যাক্সের সেই বন্ধু যার নাম হচ্ছে টিপসি, তাকে নিয়ে আর একটা প্ল্যান করে। ব্র্যাডক নামক সেই মানুষটাকে দেখেছিলাম মনে আছে তো, যে নাকি টমের পরিবারের একজন পুরনো লোক? অ্যাকচুয়ালি না, তারা ব্র্যাডককেও ভাড়া করেছে। এই সম্পূর্ণ নাটকে ব্র্যাডকও তাদের দারুণ সাহায্য করেছে। সেই যে গুলি চলবে, নকল রক্ত বেরোবে, সব কিছু আগের থেকে স্ক্রিপ্ট করা ছিল যে কে কখন কোন কাজটা করবে, আর প্ল্যান মাফিক সেটাই হয়েছে। মেডলিন যা যা জিনিস লুটেছিল টম, সে সব কিছু ফেরত পেয়ে গেছে। টিপসি এবং ব্র্যাডকেও তারা তাদের শেয়ারটা দিয়ে দিয়েছে, কারণ তারা দুর্দান্ত অভিনয় করেছে। তবে ফাইনাল আর গল্পের শেষটা ঠিক গল্পের শুরুর মতনই হয়, ঠিক যেখানে টম এবং স্যান্ড্রা সাক্ষাৎ করেছিল। তবে এবার সে আর স্যান্ড্রা নয়, সে হচ্ছে স্যান্ডি। তারা রিলেশনশিপটা কন্টিনিউ করে, টম তাকে ক্ষমা করে দিয়েছে, কারণ স্যান্ডি ফাইনালি নিজের ভুলটা বুঝতে পেরেছিল। তাই আগেবার টম স্যান্ডিকে সেই জাপানিজ রেস্টুরেন্টে ডিনার করার জন্য একটা অফার করেছিল। তবে এবার স্যান্ডি টমকে অফার করে আজকে রাতটা তারা সেই জাপানিজ রেস্টুরেন্টেই ডিনারটা করবে। আর স্টোরিটা এখানেই শেষ হয়। ওয়েল, স্টোরিটা কেমন লেগেছেন? আমার তো ভালোই লেগেছে, বিশেষ করে টুইস্টগুলো। মোটামুটি অ্যাপেল টিভি এবং A24 মিডিয়ার তরফ থেকে যেগুলো আসে সেগুলো বেশ আমার ভালোই লাগে। আদারওয়াইজ আপনাদের ওপিনিয়নসগুলো অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। বাই দ্য ওয়ে, আপনি আমাকে সোশ্যাল মিডিয়ায় ফলো করতে চাইলে আমার ফেসবুকের লিঙ্ক এবং ইনস্টাগ্রামের লিঙ্ক ডিসক্রিপশনে দেওয়া রয়েছে। ভিডিওটা ভালো লাগলে লাইক করতে পারেন, চ্যানেলটা চাইলে সাবস্ক্রাইব করতে পারেন। আর এই ভিডিও আপাতত এইটুকুই, আবার দেখা হবে পরের ভিডিওতে। Take care and bye-bye.